কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের মূল বইয়ের 2.1 অনুশীলনের পর্ব নং 7 নম্বর পর্বে আমি তোমাদের মূল বইয়ের 4 এর গ এবং ঘ এই দুটো অঙ্ক সমাধান করাবো যদিও দুটো অঙ্ক তোমরা সবাই ভালো করে পারো তারপর আমি সমাধান করে দিচ্ছি তোমাদের উপকারের জন্য তো দেখো প্রশ্নে কি বলা আছে যে ইউ দেয়া আছে এ দেয়া আছে বি দেয়া আছে সি দেয়া আছে এখন বলছে এটা সমান এইটা প্রমাণ করতে বলছে দেখো ইউ দেয়া আছে এ দেয়া আছে বি দেয়া আছে সি দেয়া আছে বলছে এইটা সমান এইটা প্রমাণ করো তো প্রশ্নে যেটা দেয়া আছে লিখছি ইউ দেয়া আছে এ দেয়া আছে বি দেয়া আছে সি দেয়া আছে লিখছি সত্যতা যাচাই করতে হবে যে এটা সমান এইটা সত্যতা যাচাই করতে হবে তো এই ক্ষেত্রে দেখো আমরা এই টোটালটা তিনটা একসাথে ই করতে পারবো না আমরা যে কাজটা করব আগে সমানের এই পাশের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো আগে ব্র্যাকেটে টুক কাজ করব ব্র্যাকেটে টুক কাজ করার পরে কিন্তু আমরা ইয়ার সাথে এটার সাথে সি এর ছেদ করব তো আসো আমরা ব্র্যাকেটে টুক বলতে এখন আমরা এ সংযোগ বি বের করব এ সংযোগ বি দেখো এ সংযোগ বি আগে বের করে নেব দেখো এ সমান কত দেওয়া আছে এ সমান দেওয়া আছে 1, 3, 5 সংযোগ বি সমান কত দেয়া আছে দেখো বি সমান দেয়া আছে 2, 4, 6 যদি সংযোগ করা হয় এটার এটা যদি সংযোগ করা হয় তাহলে কমনগুলো একবার আসবে বাট সবগুলাই আসবে কমন যদি দুই জায়গায় থাকে একটা আসবে তো দেখো সেটা হলো কমন এই ক্ষেত্রে কোনো কমন নাই তাহলে 1, 2, 3, 4, 5, 6 তাহলে দেখো আমরা এ সংযোগ বি সমান এইটা পেয়েছি এখন সমানের এই পাশ আমরা নিয়ে ক্যালকুলেশন করব বা বাম পক্ষ নিয়ে ক্যালকুলেশন করব তো দেখো তো আমরা বাম পক্ষ লিখলাম না অতএব দিয়ে লিখলাম অতএব এ সংযোগ বি এর সাথে ছেদ হলো সি তাহলে দেখো এ সংযোগ বি সমান আমরা কত পেয়েছি দেখো 1, 2, 3, 4, 5, 6 ছেদ দেখো সি সমান আমরা সি সমান কত পেয়েছি দেখো সি সমান হচ্ছে 3, 4, 5, 6, 7 এখন দেখো এটার সাথে এটা ছেদ করব যদি ছেদ করি তাহলে কমনগুলো আসবে দেখো দুইটার কমন কি কি আছে আমি একটু দেখাই দেখো দুইটার কমন আছে 3 কমন আছে 4 কমন আছে 5 কমন আছে 6 কমন আছে তাহলে দেখো ছেদ করা মানে কমন নিয়ে আসা ছেদ বা ইন্টারসেকশন দেখো এটার সাথে এটা যদি আমি ইন্টারসেকশন বা ছেদ করি সেক্ষেত্রে আমার কমনগুলো আসবে তাহলে কমন আছে কত কত 3, 4, 5, 6 তাহলে দেখো আমরা অতএব দিয়ে সমানের এই পাশ করে ফেলেছি এখন সমানের ওই পাশেরটা সমাধান করব তো দেখো সমানের ওই পাশ করার জন্য আমরা আগে এটার এ ছেদ বি বের করবো এরপর বি ছেদ সি বের করবো এরপর দুইটা সংযোগ করব তো দেখো আমরা প্রথমে বের করি এ ছেদ বি এখন এ ছেদ সি সরি বি না সি তাহলে দেখো এ সমান কত আমার জানা আছে দেখো এ সমান জানা আছে 1, 3, 5 ছেদ সি সমান আমার কত দেওয়া আছে দেখো সেটা হলো 3, 4, 5, 6, 7 আমি যদি এটার সাথে এটা ছেদ করি তাহলে যেগুলো কমন আছে সেগুলো নিব দেখো দুইটার কমন কি কি আছে দেখো দুইটার কমন আছে দেখো 3 আর 5 আছে তাহলে 3, 5 তাহলে দেখো আমরা এ ছেদ সি বের করেছি এবার বি ছেদ সি বের করব এখন আবার আমরা বের করব বি ছেদ সি এখন দেখো আমরা বি সমান কত জানি দেখো বি সমান জানি 2, 4, 6 ছেদ সি সমান দেখো সি সমান দেওয়া আছে হচ্ছে 3, 4, 5, 6, 7 আমরা দুইটা যদি ছেদ করি সেক্ষেত্রে কমনগুলো নিব দেখো দুইটার কমন কি কি আছে 4, 7, 6 দেখো দুইটার কমন আছে 4 আর 6 তাহলে লিখবো 4, 6 তাহলে দেখো আমরা এ ছেদ সি বের করেছি বি ছেদ সি বের করেছি তাহলে অতএব আমরা ডান পক্ষ লিখবো দেখো ডান পক্ষে কি আছে এ ছেদ সি সংযোগ বি ছেদ সি তাহলে দেখো এ ছেদ সি সমান আমরা কত পেয়েছি এ ছেদ সি সমান আমরা পেয়েছি 3, 5 সংযোগ বি ছেদ সি সমান আমরা কত পেয়েছি দেখো 4 আর 6 এখন আমরা এই দুইটা যদি সংযোগ করি দেখো সংযোগ করলে কি কি আসে সেটা আসে হচ্ছে 3, 4, 5 सिक्स। তাহলে দেখো আমরা যে ব্যাপারটা পেলাম সেটা হলো যে সমানের এই পাশ মানে বাম পক্ষ করে আমরা পেয়েছি এইটা 3 4 5 6 আর সমানের ওই পাশ মানে ডান পক্ষ করে আমরা পেয়েছি এইটা। দেখো তাহলে বাম পক্ষে পেয়েছি 3 4 5 6 ডান পক্ষেও পেয়েছি 3 4 5 6। যদিও আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখি নাই অতএব দিয়ে লিখেছি। তো দেখো সেটা দুইটাই সমান পেয়েছি তাহলে বলতে পারি এইটা সমান এইটা, সত্যতা যাচাই করা হলো। তাহলে লিখবো অতএব অতএব দেখো সেটা হলো যে এইটা এ সংযোগ বি ছেদ সি সমান এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। তাহলে লিখব সত্যতা সত্যতা যাচাই করা হলো। দেখো সত্যতা যাচাই করা হলো। দেখো আমার বাম পক্ষেও যা এসেছে ডান পক্ষেও তাই এসেছে। সুতরাং লিখলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। আমি বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করি নাই, আমি সমান আমরা যে ব্যাপারটা অতএব দিয়ে করেছি। তো প্রথমে আমরা এটার ক্ষেত্রে বের করার জন্য আমরা আগে সংযোগ বি বের করে নিয়ে টোটালটার বের করেছি, এইটা এসেছে। আর ডান পক্ষের ক্ষেত্রে মানে ডান পক্ষের ক্ষেত্রে আমার এইটার ক্ষেত্রে এসেছে এইটা। দেখো দুইটা সমান এসেছে সুতরাং বলতে পারি আমরা এইটা সমান এইটা, সত্যতা যাচাই করা হলো। গয়ের পরে আমরা এখন ঘ নাম্বার সমাধান করাবো। দেখো ঘ নাম্বারের ক্ষেত্রে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। এখন বলা হয়েছে এটা সমান এটা প্রমাণ করো। দেখো গ আর ঘ বেসিক্যালি একই রকম, জাস্ট একটু চেঞ্জ আছে, চিহ্নের চেঞ্জ। এখন দেখো আমরা সমানের এই পাশ করার জন্য আগে এ সেট বি বের করব, এরপর সি এর সাথে সংযোগ করব। তো আসো আমরা বের করব, এখন আমরা বের করব এ সেট বি। দেখো আমার এ সমান কত দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 1 3 5। সেট বি সমান কত দেওয়া আছে, দেখো বি সমান দেওয়া আছে 2 4 6। আমরা দুইটা যদি সেট করি, দেখো এখানের ক্ষেত্রে কোনো কমন নাই, যেহেতু কমন নাই সুতরাং হবে কিন্তু ফাঁকা সেট। এই চিহ্নটার বলা হয় ফাঁকা সেট, যদি কমন না থাকে তাহলে হয় ফাঁকা সেট। দেখো আমার ফাঁকা সেট হয়েছে। এখন অতএব এবার আমরা টোটালটা সমানের এই পাশের টোটালটা করাবো। তো এ সেট বি সংযোগ সি। এখন দেখো এ সেট বি সমান আমরা ফাঁকা সেট পেয়েছি, সংযোগ সি সমান, দেখো সি সমান হচ্ছে 3 4 5 6 7। তাহলে দেখো আমরা ফাঁকা সেটের সাথে এটা সংযোগ করব, সংযোগ করলে সবগুলো আসবে। তাহলে হবে কত দেখো 3 4 5 6 7। দেখো আমরা এই সংযোগ করলে ফাঁকা সেট সহ আসবে, ফাঁকা সেট লিখলে হয় না লিখলে হয়, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। এই জিনিসটা আমরা সবাই জানি যে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। সুতরাং আমার ফাঁকা সেট না লিখলেও সমস্যা নেই, কারণ এর ভিতরে ফাঁকা সেট আছে, যে কোনো একটা সেটের ভিতরে কিছু নাই মানে ফাঁকা সেট আছে। এখন আমরা সমানের ওই পাশ করার জন্য আগে বের করব এ সংযোগ সি, এরপরে বের করব বি সংযোগ সি। আগে বের করব এ সংযোগ সি, এখন ডান পক্ষ করার জন্য এ সংযোগ সি বের করব। যদি আমরা বাম পক্ষ ডান পক্ষ না লিখে অতএব দিয়ে লিখতেছি। দেখো অতএব বের করব, এখন বের করব এ সংযোগ সি। দেখো আমার এ সমান কত দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 1 3 5। সংযোগ সি সমান আমার কত দেওয়া আছে, দেখো 3 4 5 6 7। তাহলে আমরা যদি এইটা আর এটা সংযোগ করি তাহলে আসে কত, দেখো 1 3। এইটাতেও আছে, এ সেটেও আছে, সেটেও আছে, সুতরাং 3, তারপরে 4, এরপর 5, এরপর 6, এরপর 7। তাহলে আমরা এ সংযোগ সি বের করলাম। এবার বের করব বি সংযোগ সি। অতএব আবার আমরা বের করব বি সংযোগ সি। এখন দেখো আমার বি সমান কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে 2 4 6। সংযোগ সি সমান কত দেওয়া আছে 3 4 5 6 7। আমি যদি সংযোগ করি, দেখো এইটা আর এটা যদি সংযোগ করি সেক্ষেত্রে আসে হচ্ছে 2, এরপর 3 4 4 5 6 আর 7। দেখো আমরা বিসংযোগ সি বের করেছি, এ সংযোগ সি বের করেছি, বিসংযোগ সি বের করেছি। এখন আমরা দুইটা সেট করব, মানে সমানের ওই পাশের টোটালটা লিখব। অতএব এ সংযোগ সি সেট বিসংযোগ সি, দুইটা সেট করব। দেখো আমরা এ সংযোগ সি সমান কত পেয়েছি, দেখো এ সংযোগ সি সমান আমরা পেয়েছি 1 3 4 5 6 7। সেট বিসংযোগ সি সমান আমরা কত পেয়েছি, 2 4 2 3 4 5 6 7। আমি যদি এইটা আর এইটা সেট করি তাহলে কমন যেগুলো আছে সেগুলো আসবে। দেখো দুইটাতে কমন কি কি আছে, কমন আছে হচ্ছে 3। দেখো দুইটায় কমন কি কি আছে আমি দেখে একটু, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। তার মানে আমার হবে হচ্ছে 3 4 5 6 7। দেখো আমার সমানের এই পাশ টোটালটা করে আমরা পেয়েছি হচ্ছে, দেখো কোনটা পেয়েছি আমি একটু অন্য মার্কার দিয়ে লিখি। দেখো আমরা পেয়েছি এইটা। আর দেখো সমানের ওই পাশ মানে ডান পক্ষ করে আমরা এইটা পেয়েছি। দেখো এইখানে এইটা সমান যা পেয়েছি এইটা সমানও তাই পেয়েছি। তাহলে লিখতে পারি কি, এইটা সমান এইটা, সত্যতা যাচাই করা হলো। অতএব এ সেট বি সংযোগ সি এইটা সমান এ সংযোগ সি সেট বি সংযোগ সি। তাই লিখব সত্যতা যাচাই করা হলো। যদি প্রমাণিত লিখো সেক্ষেত্রে কোনো ভুল নাই, সমস্যা নাই কোনো। দেখো আমরা অঙ্কটা কিন্তু অনেক সহজ, জাস্ট তুমি একবার দেখলে পারবে আশা করি। তো পরবর্তী লেকচারে আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো।